জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সম্প্রতি শুটিং করলেন পাগল মানুষ ছবি। প্রায় 2 বছর পর তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। এদিকে এই নায়িকা ছবি প্রযোজনাতেই নাম লেখাতে যাচ্ছেন। প্রায় 20 বছর ধরে ডালিউডে রাজত্ব করে যাওয়া এই নায়িকা নতুন নায়িকাদের তেমন একটা চেনেন না। হাতে গোনা যাও 2-1 জনকে চেনেন, তার মধ্যে একমাত্র মাহিই তার নজর কেড়েছে। নায়িকা শাবনূরের চোখে মাহিই সেরা, এমনটি জানিয়েছেন তিনি। শাবনূর বলেন, বর্তমানে খুব একটা ছবি দেখা হয় না, খুব কম ছবি দেখে নতুনদের মূল্যায়ন করাটা কষ্টসাধ্য হলো। যাদের ছবি দেখেছি তার মধ্যে মাহিকে আমার সম্ভাবনাময়ী মনে হয়, ওর ভেতরে অভিনয়ের ক্ষুধাটাও আছে, ও আরেকটু চেষ্টা করলে ভালো করবে, ওর মতো সেরা নায়িকা হওয়ার প্রায় সব গুণাবলী বিদ্যমান। এদিকে মাহির প্রিয় নায়িকার তালিকার প্রথমেই রয়েছেন শাবনূর। মাহিও শাবনূরকে আইডল মনে করেন বলে জানিয়েছেন।